একটা জিনিস খেয়াল করছেন কিনা যে শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যতবার কথা বলছেন ততবার তার সরকারকে গণতান্ত্রিক সরকার হিসেবেই কথা বলছে, বলার চেষ্টা করছে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে, গণতন্ত্র আছে বলেই আমরা এই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি এবং আমরা গণতান্ত্রিক সরকার। আমরা অর্থাৎ সাধারণ মানুষ, আন্দোলন করা মানুষ, বহির্বিশ্ব, গণমাধ্যম যতই তাকে স্বৈরাচারের তকমা দিক, সে ততবারই বারবার নিজেকে গণতান্ত্রিক এবং গণতন্ত্রের জন্য কাজ করা মানুষ হিসেবে, একজন হিসেবে দাবি করছে। এটি নিশ্চয়ই খুব প্রহসনমূলক, তাই না? আপনার আমার কাছে এটি হাস্যকর শোনাতে পারে, কিন্তু শেখ হাসিনার গণতান্ত্রিক হওয়া ছাড়া কিংবা গণতন্ত্র হিসেবে নিজেকে দাবি করা ছাড়া তার যে স্বৈরাচার হওয়ার কোনো রকম হলে যে তিনি টিকবেন না কিংবা স্বৈরাচার হওয়াটা তার জন্য কোনো অপশান না, সেটি তিনি খুব ভালো বোঝেন বলেই নিজেকে বারবার তিনি গণতন্ত্রের পক্ষের একজন হিসেবে বলার চেষ্টা করছেন। যদিও আমরা জানি যে তার গণতন্ত্রের গাও নেই, তার মতো এরকম কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা এরশাদের আমলেও হয়নি। আর খালেদা জিয়ার শাসন ব্যবস্থা তো প্রশ্নের অন্য কথা। খালেদা জিয়ার শাসন ব্যবস্থাকে সমালোচনা করা যেতে পারে যে ওই সময় বহির্বিশ্বের যেসব উগ্রবাদিতার উত্থান, সেটি উত্থান খালেদা জিয়া কতটা শক্ত হাতে দমন করতে পেরেছিলেন কিংবা ওই সব বিষয়গুলো অ্যাড্রেস করতে পেরেছিলেন, সেটি নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু খালেদা জিয়ার শাসন ব্যবস্থা যে অগণতান্ত্রিক ছিল সেটি হয়তো নিশ্চয়ই কেউ বলবেন না। এরশাদের শাসন ব্যবস্থা অগণতান্ত্রিক ছিল এটা আমরা জানি। তো সেই এরশাদের চেয়ে অন্তত 100 গুণ বেশি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী শাসন ব্যবস্থা শেখ হাসিনা কায়েম করেছেন। এরশাদের আমলে এক নূর হোসেন ডক্টর মিলনের কথা আমরা জানি, এই আমলে আপনি হাজারটা মানুষের কথা শুনবেন। এরশাদের আমলে রাজনৈতিক নেতৃবৃন্দ কতজন গ্রেপ্তার হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন, আর এখনকার কারাগারগুলোর অবস্থা কী সেটা জানেন। এরশাদের আমলে এমন হয় নাই যে একটা দলের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে কাটাতে হয়েছে, সেটা থাকলে তো শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনকেই জেলে যেতে হতো, সেটা হয়নি। তো সেই হিসেবে আমরা বলবো যে শেখ হাসিনা এরশাদের চেয়ে অন্তত 100 গুণ বেশি স্বৈরাচার। কিন্তু এরপরেও শেখ হাসিনা নিজেকে স্বৈরাচার না বলে গণতান্ত্রিক বলার চেষ্টা করছেন, সেটি হাস্যকর, তাই তো? এই হাস্যকরের পেছনে একটা ইতিহাস আছে, এই কারণে যে শেখ হাসিনাকে গণতান্ত্রিকই থাকতে হবে। গণতান্ত্রিক থাকতে হবে এ কারণেই আগামী দিনের যে নির্বাচন, 2024 সালের নির্বাচন, এই নির্বাচন যে যেন তেন নির্বাচন না, এবং এই নির্বাচনে শেখ হাসিনাকে দেখাতে হবে যে এটি একটি গণতান্ত্রিক নির্বাচন। সেটা যদি না দেখানো যায় তার উপর যে খড়গ তৈরি হয়ে থাকবে কিংবা আছে সেটি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এই আলোচনায়। এখন গণতান্ত্রিক শেখ হাসিনাকে দেখাতে হবে, কিন্তু আদৌ কি তিনি গণতান্ত্রিক দেখাতে পারবেন এই নির্বাচন? না, এখনও পর্যন্ত মনে হচ্ছে যে তিনি গণতান্ত্রিক নির্বাচন দেখানোর জন্য যেসব অনুষঙ্গ লাগে তার কোনোটি মিট করতে পারছেন না। প্রথম কথা হচ্ছে, বহির্বিশ্বের কাছে গণতান্ত্রিক নির্বাচন এবং নির্বাচন পরিবেশ বলতে শুধুমাত্র নির্বাচনের দিনটি নয়, এটি আপনারা এর আগেও জেনেছেন বারবার আলোচনায়। আবারও বলি যে সবাই বলে নির্বাচন মানে শুধু ভোটিং ডে না, নির্বাচন হয় নির্বাচনের আগ থেকে যেসব পরিবেশ এবং নির্বাচনের পরেও যেসব পরিবেশ, সেই পরিবেশে সবাই স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে কিনা, স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারছে কিনা, স্বাধীনভাবে গণমাধ্যম কাজ করতে পারছে কিনা, স্বাধীনভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছে কিনা, সব রাজনৈতিক দল উৎসব পরিবেশে নির্বাচন করতে পারছে কিনা, তো সেই সব প্যারামিটার, এগুলোকে বলে প্যারামিটার। তো এই প্যারামিটারগুলো যদি দেখেন তা সেই প্যারামিটার শেখ হাসিনা একটা বড়, সবচেয়ে বড় প্যারামিটারটা নিজেই ধ্বংস করেছেন 28 অক্টোবরের এই সমাবেশের পর। কিভাবে? তিনি বিরোধী দলের সর্বোচ্চ নেতা, মাঠে দায়িত্ব থাকা নেতা মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। যদিও মির্জা ফখরুল এমন একজন ব্যক্তি, তিনি অহিংস রাজনীতি করেন, বারবার বলেছেন এটি সরকারের পাতা ফাঁদ, কেউ পা দেবেন না। এরপরও সরকার এই যে ফাঁদ পেতেছে সমাবেশকে পণ্ড করার, পণ্ড করে নিজের ফাঁদেই যে পড়েছে এই লোকজনগুলোকে আটক করার মাধ্যমে, সেটি আর একদম বোঝার বাকি নেই। এখন শেখ হাসিনার একটি একতরফা নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। কেন নেই? কেননা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু কার কাছে দিবে সেই লোকটি পর্যন্ত নাই বিএনপি, তাই না? একটা বন্ধ অফিসে দিয়ে এসেছে। তো এটি হলো বিরোধী দলের অবস্থা।
তো এখন এই অবস্থায় বিএনপি কি শেখ হাসিনার সাথে নির্বাচনে যাবে? যদিও এর আগে নানান রকম আলোচনা দলদার সাংবাদিকদের কিংবা যারা রাজনীতি বিশ্লেষক নাইমুল ইসলাম খানের মতে কেউ কেউ বলছেন যে হঠাৎ করেই বিএনপি নির্বাচনে আসবে, এখনও হাস্যকর এসব কথাবার্তা বলে যাচ্ছেন। যেই সরকারের আচরণ এই, একটা বিরোধী দলের টপ টু বটম লিডারদেরকে আপনি কারাগারে ভরছেন, সেই সরকার নির্বাচনের মাস থেকে দেড় দুই মাস কিংবা তিন মাস আগে, তার সাথে কীভাবে নির্বাচনে যাবে যদি সেই সরকারের পদত্যাগ না হয়? এটি একটি সহজ প্রশ্ন, তাই তো? তো নির্বাচনে যে যাবে না বিএনপি এটি স্পষ্ট। তো নির্বাচনে না গেলে কি নির্বাচন ফেয়ার হবে, গণতান্ত্রিক হবে? না, হবে না। শুধু এটাই তো নয়, নির্বাচনে যাওয়ার না যাওয়ার প্রশ্নটা তো না, এই যে নির্বাচনকে কেন্দ্র করে দুদিন পর তফসিল হবে, এরপর রাজনৈতিক প্রচারণা হবে। একবার ভাবুন তো, যেভাবে অবরোধগুলো পালিত হয়েছে, হরতালগুলো পালিত হয়েছে, নির্বাচনের দুই তিন দিন কিংবা নির্বাচনের চার পাঁচ দিন পর পর্যন্তও যদি এই ধরনের অবরোধ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করে, আপনি ভোট কেন্দ্রে মানুষ খুঁজে পাবেন? একটা মানুষ খুঁজে পাবেন আপনি? তো ভোট কেন্দ্রে যদি মানুষ না থাকে, ওই নির্বাচনকে আপনি কীভাবে গণতান্ত্রিক দেখাবেন? প্রথমত বিরোধী দল যাচ্ছে না, দ্বিতীয়ত ভোট কেন্দ্রে মানুষ নেই, তৃতীয়ত হচ্ছে সরকারি যেসব লাঠিয়াল বাহিনী বরাবরই পুলে হেলমেট এবং হাতুড়ি এবং রড নিয়ে রাস্তায় থাকে, জঙ্গলিতন্ত্রের শাসন ব্যবস্থায়, শেখ হাসিনার শাসন ব্যবস্থায়, তারা আগে পরে, নির্বাচনের আগে পরে মানুষকে মারপিট করার চেষ্টা করবে, প্রাণহানি ঘটবে, অজস্র প্রাণহানি ঘটবে, আগে থেকেই বলে দিলাম। তো অজস্র প্রাণহানি যখন ঘটবে, তো এটা কি শান্ত পরিবেশ না, তাই তো? তো আপনি যদি তিনটা বড় প্যারামিটার দেখেন, একটা হলো বিরোধী দল নির্বাচনে আসছে না, দ্বিতীয়ত নির্বাচনের দিন অবরোধ হরতালের কারণে নির্বাচন জনশূন্য, তৃতীয় হচ্ছে রাস্তায় রাস্তায় পথে পথে মাঠে ঘাটে মারধর এবং সহিংসতায় প্রাণহানি, তো এই তিনটি কারণ যদি আপনি এক জায়গায় করেন, তাহলে শেখ হাসিনার সামনে যে চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ তিনি বহির্বিশ্বকে দিয়েছেন যে তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক নির্বাচন করবে, সেটি তো হবে না, তাই না? তো শেখ হাসিনা এইরকম একটা নির্বাচনের মধ্যে দিয়ে যখন আপার ক্ষমতায় আসবেন, সেই নির্বাচনটাকে তিনি গণতান্ত্রিক নির্বাচন কিংবা গণতান্ত্রিক সরকার বলবেন, না এটা স্বৈরাচার হিসেবেই তিনি নিজেকে এস্টাবলিশ করবেন? সেটাই তো টাইম ম্যাগাজিন বলেছে যে চতুর্থবারের এই নির্বাচনে জয়ী হওয়া শেখ হাসিনার আনুষ্ঠানিকভাবে স্বৈরতন্ত্রের মুকুট গ্রহণ করা। তো একটা রাষ্ট্র যদি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় যায়, তাহলে কী কী হয়, পরিবর্তন হয়, কী কী ক্ষতি হয় কিংবা কী কী লাভ হয়? স্বৈরাচারী শাসন ব্যবস্থার তকমা যদি কোনো রাষ্ট্রের ঘাড়ে আসে, তাহলে তার আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক লেনদেন, বাংলাদেশের স্বাস্থ্য, অর্থ ও সামাজিক খাতে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক ঋণ, এর সব কিছু ভুলুণ্ঠিত হয় এবং বিশ্ব থেকে একেবারে মূলত একঘরে হয়ে পড়ে। ঠিক যেভাবে উত্তর কোরিয়ার কিম জং উন, তিনি রাশিয়া এবং চীন ছাড়া অন্য কোথাও পৃথিবীতে যেতে পারেন না, ঠিক যেভাবে আমরা যদি অন্য অন্য যেসব পতিত স্বৈর শাসকদের আমরা দেখেছি, চিলির পিনোশে কিংবা আরও আপনারা ভালো নাম বলতে পারবেন, আমার দর্শকরা আমার চেয়ে বেশি জানেন, কিন্তু মধ্যপ্রাচ্যের বিষয়টা ভিন্ন, মধ্যপ্রাচ্যের স্বৈর শাসন না, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে রাজতন্ত্র, সেটা একদম বৈধ রাজতন্ত্র হিসেবেই তারা তাদের শাসন ব্যবস্থাকে এভাবে পরিচালিত করছে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এর আগ দিয়ে শেখ হাসিনা, হ্যাঁ দুটি নির্বাচন তিনি স্বৈরাচারিকায় করেছেন, কিন্তু বিশ্বকে ফাঁকি দিয়ে, একটা নির্বাচন সেটা হলো বিএনপি আসে নাই, কিন্তু সেই সময়ও বিএনপির পক্ষে আন্তর্জাতিক জনসমর্থন এতটা শক্ত ছিল না, আর সেই সময় যেসব হরতাল অবরোধ হয়েছে মানুষের জনসমর্থন, জনসম্পৃক্ততা ছিল না, অর্থাৎ সহজ বাংলা ভাষায় বিএনপি রাজনৈতিক দাবির প্রতি বিশ্ব উপেক্ষিত ছিল, এবং সেই সময়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধের বিচার এবং জঙ্গিবাদের বিচার এইসব একটা আন্তর্জাতিক ইস্যু ছিল। 2018 সালে বিএনপি এসেছিল ক্ষমতায়, কিন্তু রাতের বেলায় ভোটটা করে ফেলেছিল সরকার, সুতরাং সেটাকে আমরা বলি নির্বাচন না, আমরা বলি নিশিরাতের ভোট, আমরা বলি রাতের অধীনে ভোট, কিন্তু হিসাব অনুযায়ী, সংবিধান অনুযায়ী আপনি যদি গঠনতন্ত্র ব্যাখ্যা করেন, তাহলে ওটাও একটা নির্বাচন, যে বিরোধী দল এসেছিল কিন্তু রাতের বেলায় ভোট হয়েছে। এরপরেও 2018 সালের অন্যান্য রোহিঙ্গা ইস্যু টিস্যু ছিল, যেগুলোর কারণে বিশ্ব শেখ হাসিনার এই নেতৃবৃন্দকে কিংবা রাজনীতিকে, তার এই সরকার ব্যবস্থাকে অতটা প্রশ্নবিদ্ধ করতে পারেনি। এবার তো পরিস্থিতি ভিন্ন, সেই কারণে আমরা বারবার বলছি এটা 2014-18 নয়। এবারও শেখ হাসিনা সেই আগের পথে হাঁটছেন, তিনি ভাবছেন যে আগের মতো তাইরে নাইরে 10-20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা করে তিনি ক্ষমতায় থাকবেন, কিন্তু নির্বাচনে তিনি আসবেন, হয়তোবা নির্বাচনটা করে ফেলতে চাইবেন, কিন্তু এই যে বিরোধী দলবিহীন নির্বাচন, নির্বাচনের দিন অবরোধ, হরতালে জনমানবহীন ভোট কেন্দ্র এবং সহিংসতায় প্রাণহানি, এই তিনটি বিষয় যদি আপনি এক করেন,
এটা তো আর শান্তিপূর্ণ নির্বাচন কিংবা গণতান্ত্রিক নির্বাচন কিংবা তখন আর গণতন্ত্র থাকবে না, সেটাই বলেছে টাইম ম্যাগাজিন তাদের প্রতিবেদনে। তো গণতন্ত্র না থাকলে শেখ হাসিনার সামনে রাস্তাগুলো কি থাকবে? নিশ্চয়ই সেটা একটা আফিল ব্যাটেল, তাই না? সেই রাস্তায় পথ চলা শেখ হাসিনার জন্য তো শুধু না, পুরো বাংলাদেশের জন্য অচল হয়ে যাবে। সেটি তিনি জানেন, জানেন বলেই বারবার তার ভাষণে বলছেন যে তার সরকার গণতান্ত্রিক, গণতন্ত্রের জন্য ত্যাগ করছে, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে উন্নয়ন হয়েছে। এখন গণতন্ত্র যে নেই আমরা বুঝছি, আবার বলছি, কিন্তু এই 2024 নির্বাচন সেটি শেখ হাসিনার জন্য আসলেই একটি গণতন্ত্র না স্বৈরতন্ত্র হিসেবে বিশ্ব দরবারে নিজেকে তার কপালে তিলক আঁটবে সেটির জন্য একটি টেস্ট কেস। এই টেস্ট কেসে শেখ হাসিনা ইতিমধ্যেই বড় আকারের পরাজয়ে হয়েছেন এবং পরাজয়ে যেতে বাধ্য করা হয়েছে তাকে, সম্ভবত অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের ভূমিকা, অথবা তিনি নিজেই জেনে শুনে এই পথে আগাচ্ছেন যে না, প্রবল চাপাচাপিতে হয়তো বিরোধী দল নথি স্বীকার করবে তার কাছে। না, মাঠের পরিস্থিতি বলে নথি স্বীকার করার কোনো কারণ নেই, ক্ষেত্র নেই, কারণ এই অবস্থায় শেখ হাসিনার অধীনে যদি বিরোধী দল বিএনপি নির্বাচনে যায়, শুধু বিএনপির কর্মী সমর্থকরা, সাধারণ মানুষ পর্যন্ত তাদের রাজনীতি থেকে তাদেরকে চিরবিদায় জানাবে, কেননা এটি হবে বিশ্বাসঘাতকতা। সেই বিশ্বাসঘাতকতায় ফাঁদে নিশ্চয়ই বিএনপি পা দেবে না। সুতরাং নির্বাচনে যাবে না বিএনপি, বড় দলগুলি যাবে না অধিকাংশ। নির্বাচনের দিন সহিংসতা হবে, হরতাল অবরোধ হবে, প্রচুর প্রাণহানি হবে। এরপরেও শেখ হাসিনা এই নির্বাচনকে গণতান্ত্রিক দেখাতে পারবেন? পারবেন না।